Hello everyone, welcome back to my channel. Welcome to a new video. So, প্রত্যেক দিনের মতো আজকেও নতুন একটা ভিডিও নিয়ে কিন্তু তোমাদের সামনে চলে এলাম। আজকে মূলত ইস্ট বেঙ্গলের বিদেশি সাইনিং নিয়ে একটা আপডেট তোমাদেরকে দেওয়ার আছে। তবে ভিডিওটা শুরু করার আগে একটা কথাই বলবো, প্লিজ ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। সাবস্ক্রাইবটা অবশ্যই করে দেবে এবং পাশে থাকা অল অপশনটা প্রেস করে দেবে যাতে তোমরা সমস্ত রকম নোটিফিকেশন সবার আগে পেয়ে যেতে পারো। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইস্ট বেঙ্গল নাকি আরিদাই কাবরেরা সোয়ারেস, এই স্প্যানিশ স্ট্রাইকারকে উইঙ্গারকে নাকি সাইন করে ফেলেছে বা কনফার্ম করে ফেলেছে, এরকম একটা আপডেট কিন্তু বেরিয়ে আসছে। তবে তিনি এখন যে দলের হয়ে খেলেন অর্থাৎ ইন্টার ক্লাব এসক্যান্ডলেস, তারা বলছে যে তারা নাকি আরিদাই কাবরেরার সঙ্গে পুরো বছরের মানে চুক্তি মানে আর মানে চুক্তি পুরো বছরের জন্য চুক্তি করছে। তো এইরকম সিচুয়েশনে তিনি কতটা ইস্ট বেঙ্গলে আসতে পারেন বা আদৌ এই ডিলটা কনফার্ম হবে কি না সে বিষয়ে কিন্তু কোনো আপডেট নেই। বিভিন্ন সূত্র মারফত শোনা যাচ্ছে তিনি নাকি কনফার্ম হয়ে গেছেন, কিন্তু সত্যি বলতে আমার কাছে সেরকম কোনো আপডেট নেই যে তিনি সত্যি কনফার্ম হয়ে গেছেন। তিনি যদি ইস্ট বেঙ্গলে আসেন তো সেক্ষেত্রে তো ইস্ট বেঙ্গলের ওয়ান অফ দ্য বেস্ট সাইনিং এবছর হতেই পারে আরিদাই কাবরেরা। এটাও শোনা গেছিল বহুদিন আগে যে তার সঙ্গে নাকি এটা প্রি কন্ট্রাক্টও সাইন করে ফেলেছিল ইস্ট বেঙ্গল, কিন্তু এখন কি পরিস্থিতি পুরোটাই একটা মানে কনফিউশনের মধ্যে রয়েছে। আদৌ তিনি কনফার্ম হয়েছেন নাকি তিনি আসছেন না, কোনো সেরকম কোনো কনফার্ম আপডেট কিন্তু আমার কাছে অন্তত নেই। কিন্তু আসতেই পারেন, তাকে যদি তার প্রেজেন্ট ক্লাব ছাড়তে রাজি হয় বা সেরকম যদি তিনি মৌখিকভাবে সমস্ত কিছু ছেড়ে ইস্ট বেঙ্গলে অবশ্যই জয়েন করতে পারে। তবে তিনি জয়েন করেছেন বা কনফার্ম হয়ে গেছেন ইস্ট বেঙ্গলে এরকম কোনো আপডেট কিন্তু আমার কাছে এখন পর্যন্ত আসেনি। তবে এই প্লেয়ারটি সম্পর্কে একটু তোমাদের ধারণা দিয়ে রাখাটা ভালো বলে আমার মনে হয়। তো সেই ক্ষেত্রে বলে দিই, এই আরিদাই কাবরেরা সোয়ারেস কিন্তু স্পেনের বহু বড় বড় ক্লাবে খেলেছেন, যেমন মালোর্কা বি, এই দলের হয়ে তিনি কিন্তু 52টা ম্যাচে 10টা গোল করেছেন। তাছাড়াও তিনি কিন্তু ভ্যালেন্সিয়া বি, এ দলের হয়ে 47টা ম্যাচ খেলে 20টা গোল করেছেন। বেটিস বি, এই দলের হয়ে কিন্তু তিনি 14টা ম্যাচে 4টে গোল করেছেন। এবং তিনি লাস পালমাসের মতো দলে খেলেছেন। তাছাড়াও হচ্ছে মালোর্কা মেইন টিমে তিনি 53টা ম্যাচ খেলে 11টা গোল করেছেন। তো বুঝতেই পারছো কত হাই প্রোফাইল একজন প্লেয়ার তিনি। এবং আমার পার্সোনাল মত, তিনি যদি ইস্ট বেঙ্গলে সাইন করেন ইস্ট বেঙ্গলের ওয়ান অফ দ্য বেস্ট বিদেশি সাইন হতে পারে এই বছর, কারণ তিনি পূর্বে কিন্তু আইএসএল এ খেলে গেছেন উড়িষ্যা এফসির হয়ে এবং সেখানে কিন্তু 17টা ম্যাচে তিনি 5টা গোল করেছেন। তো যথেষ্ট ভালো এবং যথেষ্ট স্কিলফুল একজন প্লেয়ার এবং অ্যাটাকে কিন্তু খুবই ডেঞ্জারাস, কারণ অন্তত আমি তার খেলা কিছুটা দেখেছি, যারা যারা দেখেছো তারা নিশ্চয়ই জানবে ভীষণ ডেঞ্জারাস একজন প্লেয়ার এবং অসাধারণ কিছু স্কিল কিন্তু তার পায়ে রয়েছে। যদি তাকে ইস্ট বেঙ্গল কনফার্ম করতে পারে সেক্ষেত্রে আমার মনে হয় ওয়ান অফ দ্য বেস্ট ফরেন সাইন এবছরের জন্য হতে পারেন আরিদাই কাবরেরা সোয়ারেস। তা দেখা যাক ব্যাপারটা কতটা মানে কনফার্ম হয় বা আদৌ খবরটা কতটা শিওর হয়, সেটা তো পরে ভিডিওতে অবশ্যই তোমাদেরকে জানাবো যে কনফার্ম কতটা কি হলো। তো আজকের মতো ভিডিওটা এটুকুই, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। তো আজকের মতো বিদায়।